কলিজার টুকরা ইমাম হাসান হোসেন, তার নাতি এজিতের বংশরা কারবালার ময়দানে তাদেরকে নির্মলভাবে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, সেইটাকে স্মরণ করে আমরা আজ এই আশুরার পালন করতেছি। ইমাম হোসেন আলাইহিস সালাম কিন্তু কোরআনে সেই উল্লেখিত উলুল আমরের দায়িত্ব পালন করেছিলেন সেই কারবালার ময়দানে, এবং তিনি ছিলেন জান্নাতের সর্দার, এবং তিনি তার দায়িত্ব পালন করেছেন সর্বমোট 72 জনের প্রাণ দিয়ে। শহীদ হয়ে তিনি ইসলামকে পুনর্জীবিত করেছেন। ইমাম হাসান, ইমাম হুসাইন এবং মাওলা আলী, খাতুনে জান্নাত, মা ফাতেমা, পাকপা চন্দনকে ভালোবাসে আমরা এখানে আসছি, মানত করছি, মানত হাসিল হয়েছে বিদায়, আজকে এখানে আসছি ঠান্ডা করার জন্য। শুধু আমরা মুসলমানরা বইলা নয়, সারা বিশ্বের সকল মানে মানবতাবাদী যারা আছেন তারা সবাই ইমাম হুসেন আলাইহিস সালামকে শ্রদ্ধা করেন। উনি যে মানে ত্যাগ এবং কি বলে ত্যাগের যে মানে মূর্ত প্রতীক, এবং উনি যে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, এজিদের নিকট বায়াত হননি, উনি ইচ্ছা করলে কিন্তু তিনি তার জীবন বাঁচাতে পারতেন এবং তার সঙ্গীদের জীবনও বাঁচাতে পারতেন যদি উনি তার নিকট বায়াত হইতেন, কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। এটাই হলো আমাদের আজকে কারবালার শিক্ষা, যে কোনো অবস্থাতেই অন্যায়ের নিকট মাথা নত করা যাবে না। আজকে আমরা এখানে মিছিল বের করব, মিছিল শেষ হলে আমরা ওখানে জোরে নামাজ পড়ব। কারবালা আমরা কারবালার স্মরণে আমরা জিগাতাল মোড়ে যে জায়গাটা আছে খালি জায়গা, আমরা ওখানে লেক পাশে গিয়ে নামাজ আদায় করব, জোহর নামাজ এবং মিছিলের সমাপ্তি ঘটাব। যেহেতু আজকে আশুরা দিন আমাদের অতি তাৎপর্যপূর্ণ, আমরা এই দিনটাকে শোক হিসাবে ইমাম হোসেন আলাইহিস সালাম পিপাসিত ক্ষুধার্ত অবস্থায় শাহাদত বরণ করেন, আমরা সকাল থেকে রোজার মতো কিছু খাব না। আমাদের এখানে যারা ওখানে পৌঁছাবেন তারা সবাই নামাজ আদায় করে আবার ফেরত এখানে আসবেন। এখানে বিকাল 3:30 এখানে ফাঁকা শিকানি অর্থাৎ অনাহার ভক্ষণ, যেটা আমরা রোজার মতো থাকি, ওটাকে শেষ করব। মহামান্য আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা এটা জানাতে চাচ্ছি যে আমরা যে বিচারে আশা করছিলাম, সর্বোচ্চ আশা করছিলাম সেই বিচারটা আমরা পাইনি। আমরা আশা করছিলাম যে সর্বোচ্চ সাজা দণ্ডিত হোক, যাতে এটা দেখে আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, আগামী যে কোনো উদ্যোগ নস্যাৎ হয়ে যেত, আর যাতে কেউ সাহস না পেত এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা ঘটাবার জন্য। আমরা আশা করি সরকার যাতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং নিরাপত্তা আমাদের প্রদান করেন, যাতে আগামীতে এই ধরনের কোনো অঘটন না ঘটে।